পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে তৃতীয় ও চতুর্থ দফার তেষট্টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি তার মধ্যে বেশ কয়েকটি নাম চমকপ্রদ যেমনটা কথা ছিল আর কি এবারের ভোটে যে তারকার ছড়াছড়ি তা তো আগে থেকেই বোঝা যাচ্ছিল এতদিন পর্যন্ত রাজনীতিতে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি বর্ষিয়ান রাজনীতিবিদদের দিয়েই লড়ানোর চল ছিল এখন হেভি ওয়েটদের পাশাপাশি তারকাদেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে দাঁড় করানো হচ্ছে তৃণমূল ও বিজেপি একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে প্রার্থী তালিকায় তারকা সমাবেশ করেছে বিজেপির দ্বিতীয়বারের তালিকায় দেখা গেল আরও বেশ কয়েকজন তারকাকে তারা টিকিট দিয়েছে এমনকি তার মধ্যে খাস কলকাতা হাওড়া হুগলির মতো এলাকার গুরুত্বপূর্ণ কেন্দ্রও রয়েছে বেহালা পূর্বে পায়েল চণ্ডিতলায় যশ শ্যামপুরে তনুশ্রী সোনারপুর দক্ষিণে অঞ্জনা বসুকে প্রার্থী করা হয়েছে তবে নজর কেড়েছে সাংসদদেরকে বিধানসভার টিকিট দেওয়া বাবুল সুপ্রিয় লকেট চট্টোপাধ্যায় নিশিৎ প্রামাণিক একসময় রাজ্যে বিজেপির দুজন মাত্র সাংসদ ছিলেন তাদের মধ্যে একজন বাবুল ইয়ং এনার্জেটিক সেলিব্রিটি বাবুলের লড়াকু মনোভাব ও ব্যক্তিত্বের জন্য তাকে টালিগঞ্জের মতো কেন্দ্রে তৃণমূলের অরূপ বিশ্বাসের মতো নেতার বিরুদ্ধে দাঁড় করিয়েছে দল স্বপন দাশগুপ্ত বিজেপির পুরনো নেতা নিশিথ লকেটও যথেষ্ট সক্রিয় এলাকায় ঘোড়া দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা প্রমাণ করে সাংসদ হয়েছেন তাই বঙ্গ দখলে মরিয়া বিজেপি এখন যেন তেন প্রকারেন এই সব হেভিওয়েট এবং কর্মঠদের দিয়ে জয় পেতে চাইছে যদিও অনেকে আবার বাঁকা বলছেন আসলে এ রাজ্যে বিজেপির মুখ নেই এসবের মধ্যেই আলাদা করে নজর কেড়েছে সিঙ্গুর এগারোই যেমন নন্দীগ্রাম আর সিঙ্গুরই ছিল ফোকাসে এবারও ঠিক তাই নন্দীগ্রামের রণভূমে শুভেন্দু ভার্সেস মমতা আর সিঙ্গুরের লড়াইটাও এবার চূড়ান্ত নাটকীয় বেচারা মান্নাকে হরিপাল থেকে সিঙ্গুরে এনেছে তৃণমূল আর বিজেপিতে গিয়ে টিকিট পেয়েছেন তৃণমূলের বিধায়ক সিঙ্গুরের মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাই লড়াইটা হাড্ডাহাড্ডি